12টার সময় এভাবে গোলাপ ফুল কেন দিচ্ছে ভাবছো তো? দাঁড়াও দাঁড়াও, ভাববা পরে, আগে বলে দিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আমি বেরিয়ে গেছি, কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি একটু পার্কের দিকে। তো এই দেখো মন্দির, আমাদের বাড়ির সামনেই শিব মন্দির। যেতে মানে 8 তারিখে আমি জল দিয়েছি বাবার মাথায়, আর আজকে হচ্ছে 9 তারিখ, আজকেও আমি জল ঢেলেছি। আর আজকের দিনটা আরও একটা কারণে স্পেশাল, বেসিক্যালি কাকুকে পারমিশন নিয়ে আমি ঢুকে পড়েছি পার্কে। পার্কে তো ঢুকে পড়লাম, এবার তোমাদের কিছু কিছু জিনিস দেখায় আর কিছু কিছু কথা বলি। তো পার্কে ঢুকে আমার এটাই সবসময় ফার্স্ট মনে পড়ে যে আগের দিনগুলো কত ভালো ছিল। বিকেলবেলা হলে প্রত্যেকটা দিন পার্কে আসতাম, আর এগুলো দেখে না সত্যি সেই দিনগুলোর কথা মনে পড়ছিল। আর এটা মনে হচ্ছিল ছোটোবেলার দিনগুলোই অনেক অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। তখন ছোট যখন ছিলাম তখন ভাবতাম বড় কবে হব, আর এখন বড় হয়ে বুঝছি বড় হওয়ার জ্বালা। বিশ্বাস করো ছোটোবেলার লাইফটাই সত্যি মানে জীবনের সেরা লাইফ, সেই টাইমটাই ভালোভাবে কাটানো যায়। তারপরে বড় হলে ব্যাস, আর বাদ দাও এই দেখো স্লিপ, এই স্লিপটা চড়ার খুব ইচ্ছা ছিল। আর কি আমার দুটো কারণে যেতে ইচ্ছা করে না, এক হচ্ছে যে গেলেই আমার পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, আর দুই হচ্ছে এই যে স্লিপ দোল্লা এগুলো দেখলেই না মনে হয় যে চড়ি চড়ি, বাট বিশ্বাস করো চড়তে দেয় না। একবার তো শুনুকে বসতে গেছে, তখন তো বকা খেয়েছিলাম, হ্যাঁ কদিন আগেই বকা খেয়েছিলাম যখন শুনুকে এসেছিলাম। আর এই স্লিপটা দেখলে না আমার বিশাল চড়তে ইচ্ছা করে, বাট না এই পার্কটা বড়দের জন্য না। আর আমি সত্যিই আমি খুঁজি যে কোথায় বড়দের পার্ক আছে। আর এই দিকে ঝর্ণা, এটা সন্ধে হলে তখন এটা চালাবে, খুব সুন্দর জল পড়ে ভালো। আর এই দেখো পার্কটা পুরো তোমাদেরকে দেখাচ্ছি, বেশি বাচ্চা এখন আসেনি এখনও, যেহেতু আমি তাড়াতাড়ি গেছিলাম আর অন্যদিন দেরিতে যাই। ওই দেখো সামনেও দাদাটাকে দেখছো, পার্কের সামনে যে দাদাটা বসে ফুচকা নিয়ে, সেই দাদাটার কাছ থেকে আমি এখন গিয়ে চুরমুর খাবো। অনেকটাই ফাঁকা হয়ে গেছে, একটু আগে ভিড় ছিল বলেই পার্কে আমি ঢুকেছিলাম একটু পারমিশন নিয়ে। তো চলো ফুচকা সরি চুরমুর খেয়ে এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটু কাজ আছে। দেখো ব্যাগের মধ্যে এই যে চিংগাস দেখতে, এর মধ্যে প্রচুর ক্যাডবেরি ছিল। তো তার মধ্যে আমি পার্কটা বেশি ভালো লাগে, তো পার্কটা আমি খেতে খেতে ভাবছি যে শাড়িটা গুছিয়ে ফেলবো। আর তোমাদের কার পার্ক আর কিটক্যাট খেতে ভালো লাগে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আমার না এই দুটো খেতেই বেশি ভালো লাগে, তাছাড়াও চকলেটের মধ্যে আর কোনোটাই ভালো লাগে না। তো এই শাড়িটা আমি ভাজ করে নিচ্ছি, আর এটা শিবরাত্রিতে পরেছিলাম, তোমরা দেখেছো আগের ভিডিওতে আশা করি। তো এটাই ভাজ করছি, তো চলো একটু পরে কথা বলছি, কাজটা আগে করে নিই খেতে খেতে। কোনো রকম জাস্ট ভাজ হলো, কোনো রকম জাস্ট ভাজ হলো। তুমি আপ করে দাও, আপ করো বাবা, দেখেছি এটা আপ করে দাও, শোনা কানচুল কাছে দেখ, ওকে আপ করে বলে দিয়েছি, করতে করতে আপ করে বলে দিয়েছি। তুই আপ, এই তুই আমাকে মারছিস কিসের জন্য? তুই আপ করে দে, ওর পায়ে খুব সুড়সুড়ি। ওই দাদা সে বলে সব ভালোভাবে বলবো। তো ঘুরতে যাচ্ছি বলাটা ভুল হবে, দরকারে যাচ্ছি মানে কি বলবো। আর আর একটা কথা, আমার সেকেন্ড ঘুরতে যাকে বলে, জানি না জয় করতে পারবো কিনা। তো ফার্স্টে দোকানে চলে গেছি, আর এখানে কাজটা মিটিয়ে
আমি আরও এই জায়গায় চলে গেছি, এখানে যুদ্ধটা জয় করে তারপর বাড়ি ফিরে তোমাদেরকে দেখাচ্ছি এটা। আর এটা কেন নিয়ে আসতে গেছিলাম, কার জন্য এনেছি, সেটা জানতে গেলে কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে হবে। হট করে আমাকে গিফট দিচ্ছে কেন, এই গিফটটা কি আদৌ আমার নাকি আমি অন্য কারো গিফট আনবক্সিং করছি, কি বলবো আর। আর দেখো কেমন ক্যামেরা ধরছে, মুখের মধ্যে নিয়ে চলে যাচ্ছে ক্যামেরাটা একেবারে, মানে একটু ভালো করে ধরতে বললেও ধরে দেবে না, ভিডিও যদি একটু করে দিতে বলে করে দেবে না, কি বলবো, দুঃখের কথা। তো আর এই গিফটটা কেন দিচ্ছে, কে দিয়েছে, কিসের জন্য আমি খুলছি, সে কি ভেতরে কি আছে, সেই সব জানতে গেলে নেক্সট ভিডিওতে অবশ্যই চোখ রাখতে হবে। তো চলো আসছে নেক্সট ভিডিওতে, এখনকার মতন টাটা।